আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। দর্শক, যারা এই মুহূর্তে আরটিভির বিশেষ আয়োজন আজকের এই দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমরা বরকতপূর্ণ সময়ে আছি, মাহে রমজান বরকতের শুভ সংবাদ দিয়ে থাকে। আমরা সতেরোই রমজানে অবস্থান করছি, চলুন আমরা ইফতারির পূর্বক্ষণে আল্লাহ পাকের কাছে ফরিয়াদের হাত উঠাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতা রব্বী লা ইলাহা ইল্লা আনতা। আয় আল্লাহ, বদর দিবসের এই সময়ে যে সাহাবায়ে কেরাম আত্মত্যাগ কুরবানির মধ্য দিয়ে আপনি বিজয় দিয়েছিলেন, আল্লাহ আজকে সেই সুরে আমরা বলতে চাই, আবার বদর প্রান্তের মতো মুসলমানদেরকে বিজয় দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সাহাবায়ে কেরাম বলেছিলেন, রাসূল আপনি শুধু একা জিহাদ করবেন না, নাহনু মাকুমা মুকাতিলুন, আমরাও লড়াই করব। সব যারা ইসলামের জন্য দিয়ে দিয়েছিলেন, বিসর্জন দিয়েছিলেন, আয় আল্লাহ সতেরোই রমজান আসলে সেই সাহাবীদের কথা আমাদের মনে পড়ে যায়। মান আলাইহি ওয়া সাহাবি, যেই পথে নবী চলে গিয়েছেন, সাহাবীরা চলে গিয়েছেন, আয় আল্লাহ ওই পথে আমাদেরকে পরিচালিত করেন। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবির সাবিল, দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করো কেমন যেন তুমি ব্যতিক্রম, এমন ভাবে থাকো কেমন যেন তুমি মুসাফির। আয় আল্লাহ, অল্প সময়ের দুনিয়ায় এসে অনেক গুনাহ করেছি, হাত দিয়ে গুনাহ করেছি, চোখ দিয়ে গুনাহ করেছি, কান দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি। আয় আল্লাহ, আজকে ফরিয়াদ করি, দয়া করে মায়া করে গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ। রাব্বুল আলামিন, আমাদের যাদের মা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে, বাবা নাই অন্ধকার কবরে ঘুমায় আছে, দুইটা হাতের দিকে তাকায় আছে, দয়া করে মায়া করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আপনি শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, এই রমজানে আমরা যত দোয়া করেছি, মেহরবানি করে দোয়াগুলা কবুল করে নিন আল্লাহ। আমাদের সকলকে সিহ্হা ওয়াল আফিয়া দান করে দিন রব্বুল আলামিন। দুনিয়ার জীবন শেষে মালাকুল মউত যেদিন হাজির হয়ে যাবে, জবানে জারি করে দিন মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.